Labar. আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? ভালো আছি। আচ্ছা, আপনার নাম কি? কি বিক্রি করতেছেন আপনি? মামা জুস। জুস, কি কি জুস পাওয়া যায় আপনার এখানে? সব কিছু পাওয়া যায়। কাজু বাদাম, কাজু লাচ্ছি, নর্মাল লাচ্ছি, ওরিও, সলকেট মিল্ক, ফুটবল, পেঁপের জুস, পাইনাপেল জুস, আর কোল্ড ড্রিঙ্কস, আর এই পাশে আছে ওয়াটারমেলন, তরমুজের জুস। তো তরমুজের জুস এক গ্লাস কয় টাকা? 40 টাকা। এটা কে দিলেন? বিপ্লবন। বিপ্লবন, একটু নাম হইলে দিন। সুগার? হ্যাঁ, চিনি। চিনি অনেক সুন্দর। ওয়েলকাম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি মিরপুর 10 নম্বর এসি পরিবহনের সামনে, একটি জুসের দোকানের সামনে। তো আপনারা দেখতে পেলেন যে ইতিমধ্যে একটি ওয়াটারমেলন অর্থাৎ তরমুজের জুস আমাকে বানিয়ে দেওয়া হয়েছে, যার এই যে যার এক গ্লাসের মূল্য হচ্ছে মাত্র 40 টাকা। তো জুসটা আসলে কেমন হয়েছে এবং এটার টেস্টটা কীরকম আমি এবার এটার টেস্টটা একটু দেখব। তো দেখা যাক এটার টেস্টটা কীরকম লাগতেছে, আপনাদের দেখাচ্ছি। ওয়াও, অনেক টেস্টি। এই মুহূর্তে প্রচণ্ড গরম, গরমের মধ্যে তরমুজের জুস একটা হেলদি একটি খাবার। যাই হোক, আমার কাছে অনেক টেস্টি এবং খুব ভালো লাগছে। গ্লাসটাও অনেক বড়। হ্যাঁ, গ্লাসটা দেখতে দেখা যাচ্ছে যে ছোটো, আসলে অতটা ছোটো না। গ্লাসটা দেখতে পাচ্ছেন যে আপনারা সাইজ অনেক বড়, যার এক গ্লাস জুসের মূল্য হচ্ছে মাত্র 40 টাকা। যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগতেছে। দেখতে পাচ্ছেন যে দোকানটাও অনেক পরিষ্কার, একবারে পরিপাটি একটা সাজানো গোছানো দোকান করা চলে। তো মামা, আপনারা এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত বিক্রি করেন? 11টা থেকে রাত 11টা, মানে সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত এখানেই আছেন? তাতে আপনারা কি রকম সাড়া পাচ্ছেন মানুষের কাছ থেকে? অনেক ভালো, খুব ভালো সাড়া পাচ্ছেন। যাই হোক, শুনতে পেলেন যে ওনারা সকাল 11টা থেকে রাত
11টা পর্যন্ত এখানেই আছেন। আপনারা চলে আসবেন মিরপুর 10 নম্বর এসি পরিবহনের সামনে। এক গ্লাস খেয়েই পেটটা আসলে ভরে গেছে, তার মধ্যে আবার মামা একটু আমাকে বোনাসও দিলেন, মানে বলতেছে যে এটা আমারই। যাই হোক, অনেক ভালো লাগলো। বন্টি হয়নি, তাহলে আমার না থাকলে আমার কাছে দেন।